ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৬ আহত শতাধিক, হাসপাতালে স্বজনের আহাজারি। ট্রেন দুর্ঘটনার তদন্তে পাঁচ কমিটি, শিগগিরই প্রতিবেদন। মধ্যভাগে দুর্ঘটনাস্থল পরিদর্শনে রেলমন্ত্রী। তরুণা নিষিদ্ধার দুই মাস্টারকে বরখাস্ত, চালকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়ে কৃষিখাতে ক্ষতি, কমপক্ষে ২৬৩ কোটি টাকা, ১৬ জেলায় ক্ষতিগ্রস্ত ৫০,০০০ কৃষক। ভোলায় ট্রলার ডুবিতে নিহত জেলে পরিবারে শোকের মাতম, সহায়তার দাবি এলাকাবাসী। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক যাত্রী, তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তরুণা নিশিথা ট্রেনটি। রাত যখন ২টা ৫৩ মিনিট, তখনই মন্দবাগ রেলওয়ে স্টেশনে এই ট্রেনটির সঙ্গে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষ হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই জীবন থেমে যায় বেশ কয়েকজনের। মিডল পয়েন্টে আমাদেরটা সংঘর্ষ করে, ডিরেক্ট আসার পরে উদয় এক্সপ্রেস ঢুকতে পারে না, ডাবল লাইনে সিঙ্গেল লাইনে ছিল, আর আমাদেরটা অলরেডি ডাবল লাইন ক্রস করে সিঙ্গেল লাইনে চলে গেছে। এমন টাইম অ্যাক্সিডেন্টটা হয়, এত তাড়াতাড়ি আসছে যে আমাদের গাড়িটা ক্রস করতে দেয় নাই। যদি আধা মিনিট মানে ৩০ সেকেন্ড সময় দিত, তাহলে উদয়ন গাড়িটা আসতে পারতো। হঠাৎ করে একটা লোক বলতেছে যে ৩টা পাউরায় বাতাসের মতো লাইন ছাইরা নিয়ে ফেলাই দিয়ে লাগছে। তারপর যাইলাম দুইটা দিয়ে দিলাম, মরা লাশ, জেতা লাশ। অনেক লোকই হতাহত হয়েছে, মনে হয় যে নিহত সংখ্যাটা অনেকটা বেশি হতে পারে। যতটুকু কাউন্টিং করা হচ্ছে আসলে সেটা সঠিক কাউন্টিং বলে আমরা গণ্য করছি না। দুর্ঘটনায় তরুণা নিশিথার ইঞ্জিন ও উদয়ন এক্সপ্রেসের ৩টি বগি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়েছিলেন। জানা যায় নিশিথার চালক সিগন্যাল না মেনে ধাক্কা দেয় উদয়নকে। স্লিপার আছে না, স্লিপারের জন্য অত সমস্যা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের কোনো স্লিপারের জন্য সমস্যা হয় না। আপনাদেরকে ওরা মেরে দিয়েছে? হ্যাঁ, লাইট না দেখার মতো কুয়াশা কি ছিল? হ্যাঁ, লাইট না দেখার মতো কুয়াশা ছিল, প্রচুর কুয়াশা ছিল। ঘটনার পরপরই হতাহতদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা। এদিকে দুর্ঘটনা তদন্তে রেলওয়ের পক্ষ থেকে ৪টি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ১টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় জনগণ এবং জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তাদের সকল সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করে আশেপাশে জেলা এবং উপজেলা থেকে সকল অ্যাম্বুলেন্সগুলিকে আমরা মোবিলাইজ করি এবং এই আহত ব্যক্তিদেরকে দ্রুততার সাথে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে আমরা চিকিৎসার জন্য প্রেরণ করি। রেল কর্তৃপক্ষ থেকে তদন্ত টিম তৈরি হয়েছে এবং সেই টিম দ্রুত রিপোর্ট দিবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে। মুখোমুখি সংঘর্ষ, হয়তো মিসকমিউনিকেশনের কারণে এই ঘটনা ঘটেছে। প্রায় ৮ ঘন্টা পর রেল লাইন মেরামতির পর ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক হয়। সহিল জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব তদন্ত কমিটির মধ্যে রেলওয়ে বিভাগের ৩টি, মন্ত্রণালয়ের ১টি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ১ তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগের দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী জানান, রেলপথ মন্ত্রণালয় থেকে নিহতের প্রত্যেকের পরিবারকে ১,০০,০০০ টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫,০০০ টাকা করে দেওয়া হবে। তিনি বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে তরুণা নিশিথার লোকোমোটিভ মাস্টার ও সহকারী মাস্টার ও ট্রেনের গার্ডকে বরখাস্ত করা হয়েছে, তবে তদন্তের পর জানা যাবে প্রকৃত কারণ। বিভাগীয় কমিটির মধ্যে রেলের ডিজি, জিএম, জিআরপি এবং মন্ত্রণালয় আলাদা আলাদা তদন্ত কমিটি ছাড়াও জেলা প্রশাসন থেকে আরও ১টি তদন্ত কমিটি করা হয়েছে। তাতে বোঝা যায় যে তরুণা নিশিথা আপনার এসে পিছনের দিকে আপনার ৩-৪টা বগিকে আপনার ধাক্কা দিয়েছে। দুর্ঘটনা যেহেতু ঘটেছে, আমরা রেলওয়ের পক্ষ থেকে ইতিমধ্যে ২টো এবং জিআরবি তাদের পক্ষ থেকে ১টি, আমাদের রেল মন্ত্রণালয় থেকে আমরা মোট ৪টি তদন্ত কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাফি। রাফি, এই মুহূর্তে ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি কি, আর যে ৫টি তদন্ত কমিটি করা হয়েছে তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন কিনা?
আপনারা জানেন যে রেলমন্ত্রী সকাল প্রায় 10:30টার দিকে ঘটনাস্থলে এসেছেন। ঘটনাস্থলে এসে তিনি 5টি তদন্ত কমিটির কথা বলেছেন, একটি প্রশাসন সিভিল প্রশাসন এবং 4টি রেল বিভাগ এবং রেল মন্ত্রণালয় সমন্বয়ে করা হয়েছে। তারা সকালবেলা যখন রেলমন্ত্রী এই পরিদর্শন করে যান, তার 1 ঘন্টার মধ্যে একটি আদেশ আমাদের হাতে এসে আসে, যার মধ্যে বলা হয় যে এই ঘটনার পর 741 নম্বর ট্রেনের কর্মরত, অর্থাৎ 741 নম্বর হচ্ছে যে ট্রেনটি তূর্ণা নিশিতা ট্রেনটি, যেটি উদয়ন ট্রেনকে ধাক্কা দেয়, সেই ট্রেনটির লোকোমাস্টার অর্থাৎ যিনি চালক তাসের উদ্দিন এবং সহকারী লোকোমাস্টার অপু দে এবং ওই ট্রেনটিরই একজন ওয়ার্কিং গার্ড আব্দুর রহমান, এই 3 জনকে সাময়িক বরখাস্ত করার আদেশ, একটি প্রজ্ঞাপনের মতো একটা আদেশ জারি করে রেল বিভাগ। এবং তারপর পরই কিন্তু এই তদন্ত কমিটির সদস্যরা এই ঘটনাস্থলে এসে যারা সাক্ষী ছিলেন, সাক্ষ্য ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছেন, বলে তারা একটি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। যদিও এই তদন্ত কমিটিগুলোর প্রতিবেদন 24 ঘন্টা, কোনোটা 48 ঘন্টা দেওয়ার কথা রয়েছে। এখন আসলে উদ্ধারকারী দল, উদ্ধারকারী কোনো যানবাহন এই মুহূর্তে ঘটনাস্থলে নেই। এখন প্রায় 8:30 অর্থাৎ 3টা থেকে 10:30 পর্যন্ত রেল চলাচল বন্ধ ছিল, 10:30 পর থেকে রেল চলাচল শুরু হয়। এখন ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম সিলেট এই রুটে ব্রাহ্মণবাড়িয়ার কসবাকে উপর দিয়ে যে সমস্ত ট্রেন যাতায়াত করার কথা সেগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে যেহেতু একটি 9 ঘন্টার মতো ট্রেন চলাচলের বিঘ্ন ছিল, বন্ধ ছিল, যার কারণে কিছুটা বিলম্ব করে সবগুলো ট্রেন ছাড়ছে, কিন্তু ট্রেনে আমি লক্ষ্য করছি যে যাত্রীর সংখ্যা অনেক 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 কম। আমরা 16 জনের মরদেহের খবর বলছি বা আমরা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের মধ্যে 8 থেকে 9 জনের মরদেহ এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে আর্থিক সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, পাশাপাশি তা বাস্তবায়ন করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ কসবা হাসপাতাল সব কিছু মিলে এবং ঢাকা মেডিকেল কলেজ প্রায় 60 থেকে 65 জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, এবং তাদের মধ্যে 6 থেকে 7 জন বা 10 জনের মতো প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা ছাড়া পেয়েছেন, চিকিৎসকদের ছাড়পত্র নিয়েছেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে অবস্থা। এখন রেল চলাচল স্বাভাবিক রয়েছে, এখন এখানে উদ্ধার অভিযানও সমাপ্তি হয়েছে, তবে মানুষদের মধ্যে দুঃখ এবং আতঙ্ক এখনও কাটেনি। এই ছিল আমার কাছে কসবা থেকে এখনকার মতো রেল দুর্ঘটনা সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাফি। ব্রাহ্মণবাড়িয়া রেল দুর্ঘটনায় আহত হয়েছেন 100+, তবে ফায়ার সার্ভিসের দেয়া হিসেবে এ সংখ্যা 74 জন। তাদের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস সদস্যরা, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান তারা। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি আছেন অন্তত 44 জন, এছাড়া অনেকেই নিয়েছেন প্রাথমিক চিকিৎসা। কসবা এবং আখাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন আরও 4 জন, এখান থেকেও আহত অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান চিকিৎসকরা। এদিকে কুমিল্লা মেডিকেলে এখনও ভর্তি আছেন 3 নারীসহ 13 জন, এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয়েছে ঢাকায়। 3 জনকে চিকিৎসা দেয়া হচ্ছে ক্যাজুয়ালিটি বিভাগে, তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। যাদের যা যা করা প্লাস্টার করা এগুলি করে, 2টা পেশেন্ট ছিল ওপেন ফ্র্যাকচার টিবিএফই বলে, ওটা পেশেন্ট নিজ ইচ্ছে ওদের ঢাকায় নিয়ে গেছে, কিছু পেশেন্ট আবার পেশেন্ট পার্টি নিয়ে গেছে, কিন্তু যতগুলি পেশেন্ট ঢাকায় গিয়েছে সবগুলি পেশেন্ট সেটেল অবস্থায় গিয়েছে, মানে ওরা আশঙ্কা মুক্ত অবস্থায় গিয়েছে। আল্লাহ রহমতে মনে করো আমরা বেঁচে যাই, আর আমার বোন জামাই ওই বগিতেই থাকে, তাহা অবস্থায় তাই আহত হন, তারপরে তাকে অনেক খোঁজাখুঁজির পর এই গাড়ির ভিতর থেকে তারে উদ্ধার করি। উদ্ধার পরে উনি ধরছেন, ধরে পরে হাসপাতাল একজন আছে আর 4 জন 5 জন, 3টা মহিলা আর 2টা বাচ্চা অন্ত পাওয়া যাচ্ছে না। এছাড়া আহতদের মধ্যে 8 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সুমায়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে এবার ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা মেডিকেল থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাবেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ, এই মুহূর্তে হাসপাতালে কতজন ভর্তি আছেন আর তাদের বিষয়ে চিকিৎসকেরা কি বলছেন? আমি আগে যেমনটি জানিয়েছিলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে
আপনার 41 জন দুর্ঘটনায় আহত রোগী ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে আমি কিছুক্ষণ আগে জেলা সদর হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক আছেন ডাক্তার শওকত হোসেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন মানে এই মুহূর্তে তাদের এখানে তিনজন দুর্ঘটনায় আহত ভর্তি আছেন আর ছয়জনকে তারা সিএমএইচ হাসপাতালে ঢাকায় পাঠিয়েছেন কিছুক্ষণ আগে, আর বাকি সবাই মানে এখান থেকে চিকিৎসা নিয়েছেন এবং তাদের স্বজনরা এসে তাদেরকে বিভিন্ন স্থানে যারা সামান্য আহত হয়েছিলেন বা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তাদেরকে নিয়ে গেছেন। সর্বশেষ হচ্ছে যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তিনজন এখন পর্যন্ত ভর্তি আছেন, বাকিরা বিভিন্ন জায়গায় চলে গেছেন। ছয়জনকে জেলা প্রশাসন পক্ষ থেকে এবং হাসপাতাল কর্তৃপক্ষ সিএমএইচ হাসপাতালে প্রেরণ করছেন। জাবেদ, আহতদের স্বজনরা কি বলছেন, তারা কি ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা? আমি এখানে আরেকটা কথা বলে রাখি যে একটি 4 বছরের একটি শিশু বাচ্চা ছিল এখানে, মাহিমার নাম, তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল যে তার কোনো অভিভাবক নেই এবং সে এখানে চিকিৎসাধীন ছিল। এই মাহিমার চাচাকে চাচা এসেছেন, মাহিমাকে সিএমএইচ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে তার শারীরিক অবস্থা বিবেচনায়। এবং এখানে সদর হাসপাতালে আমি আগেই বলেছিলাম যেখানে বিশেষ দুটি টিম করা হয়েছিল অর্থোপেডিক এবং সার্জারি বিভাগের ডাক্তারদের সমন্বয়ে যারা এখানে চিকিৎসা সেবা দিয়েছেন। শুধু তাই না, এখানকার আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ এবং জাবেদ আপনি থাকবেন আমাদের সাথে, আমরা আবার কুমিল্লা মেডিকেলে যাব, সেখান থেকে জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, কুমিল্লায় আর নতুন কোনো রোগী ভর্তি হয়েছে কিনা আর যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থা এখন কেমন? না, সকালে যে 13 জন এসেছিল এরপরে কিন্তু নতুন করে কোনো রোগী আর ভর্তি হয়নি। এই 13 জনের মধ্যে আমরা খবরে যেমনটা বলছিলাম যে 8 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, 2 জনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে, আর এখন এখানে ক্যাজুয়ালটি বিভাগে 3 জন ভর্তি আছেন। এই 3 জনের মধ্যে 2 জন তারা পায়ে এবং হাতে আঘাত পেয়েছেন এবং তাদের পায়ে হাতে বেশ বড় ব্যান্ডেজ করতে হয়েছে, আরেকজন আছেন তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং তাকেও এখানে চিকিৎসকরা তাদের যে তত্ত্বাবধানে রেখেছেন এবং চিকিৎসা সেবা দিচ্ছেন। এবং এরপরে আসলে আর নতুন করে কাউকে ভর্তি করা হয়নি। আর সকালে এখানে কুমিল্লার পুলিশ সুপার এসেছিলেন, এরপরে কুমিল্লা জেলা প্রশাসক এসেছিলেন এবং কিছুক্ষণ আগে এখানে রেলমন্ত্রী ঘটনাস্থল থেকে এখানেও এসেছিলেন। তারা সকলেই যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা বা অন্যান্য বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং এখানে যে 3 জন ইতিমধ্যে ভর্তি আছে তারা আসলে অত্যন্ত নির্ময়ের মানুষ এবং তারা সকল কেউ তাদের মধ্যে 2 জন কুমিল্লা শহরে আসছিলেন কাজের খোঁজে, আরেকজন সিএনজি চালক, তিনি চট্টগ্রাম যাচ্ছিলেন। তো তাদের যে অর্থনৈতিক সক্ষমতা এইসব বিচার করে কুমিল্লা জেলা পুলিশ কর্তৃপক্ষ তারা মূলত এদের, যেহেতু এরা মূলত যদিও এরা সরকারি হাসপাতালে আছে তাদের চিকিৎসা ভার অনেকটা ফ্রি, তারপরে এর বাইরে যদি কোনো চিকিৎসা খরচ বা অন্যান্য কোনো খরচ লাগে তাহলে সেটা কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে করা হবে এমনটা কথা দিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার। এবং রেলমন্ত্রীও এসেছেন, তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং তাদের পাশে থাকার কথা রেলমন্ত্রীও বলেছেন। পাশাপাশি এই ঘটনা মর্মান্তিক এই ঘটনার তদন্তে তারা ইতিমধ্যে 5টি কমিটি গঠন করেছেন, যেটি তিনি ঘটনাস্থলেও বলেছেন, এখানেও সেটি একই কথা বলেছেন যে এদের এই ঘটনার পিছনে কার গাফলতি আছে বা কী কী ধরনের অসুবিধা চিহ্নিত করা যায় সে বিষয়টির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে এই জন্য আসলে তিনি যাদের নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, পাশাপাশি এখানে যারা আহত আছে তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং পাশাপাশি চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। তো এখন আসলে এই 3 জনের চিকিৎসা এখানে চলছে আর নতুন করে কোনো রোগী ভর্তি নেই এবং যারা এখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছে তারা আসলে এখন বাড়িতেই চলে গেছে। ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে ট্রেন চালকদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভবিষ্যতে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজার সভায় তিনি একথা বলেন। রেলে যারা কাজ করে তাদের আরও সতর্ক করা উচিত এবং সেই সাথে সাথে যারা রেল চালক তাদেরও প্রশিক্ষণের প্রয়োজন, আরও কারণ রেল যোগাযোগটা সব থেকে নিরাপদ এবং আমরা এটার উপরে গুরুত্বও দিয়েছি এবং আমরা এখন নতুন নতুন রেল সম্প্রসারণ করে দিচ্ছি, পণ্য পরিবহনে মানুষের পরিবহনে সব ক্ষেত্রে রেল যথেষ্ট নিরাপদ। যা হোক, এটা একটা দুর্ঘটনা ঘটে গেছে, যারা মারা গেছে তাদের আত্মার
মাগফিরাত কামনা করছি এবং যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করি এবং এ ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা যা যা প্রয়োজন সেটা আমরা করছি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণপরিবহনে দুর্ঘটনা রোধে সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছেন বলেও দাবি করেন তিনি। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। প্রতিদিন দেখবেন সড়ক দুর্ঘটনা হচ্ছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে, ব্যর্থ হয়ে গেছে এই সরকার, কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। রেল দুর্ঘটনা তো অনেকগুলো ঘটল, কিভাবে? কারণ কোনো জবাব দিয়ে যেত না। আজকে এই সরকার ব্যর্থ সরকার। ট্রেন দুর্ঘটনায় বছরে গড়ে প্রাণ যাচ্ছে 40 জনের। বাংলাদেশ রেলওয়ের হিসাব বলছে গত 10 বছরে অন্তত 4,500 ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 410 জন মানুষ, আহতের সংখ্যা ছাড়িয়েছে 1100। সংশ্লিষ্টরা বলছেন দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, লাইনচ্যুতি ও লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার কারণেই ঘটছে এসব হতাহতের ঘটনা। মাত্র 3-4 ইঞ্চির একটি লোহার লাইন ধরে চলে ট্রেন, অথচ এই ট্রেনে যাত্রী থাকে হাজারেরও বেশি। কারণ নিরাপদ বাহন হিসেবে পরিচিতি থাকায় ট্রেনের প্রতি মানুষের আস্থা তুলনামূলক বেশি। তবে সাম্প্রতিক সময়ে ট্রেন দুর্ঘটনা বেড়ে যাওয়ায় চির ধরতে পারে এই আস্থায়। রেলওয়ে সূত্রে জানা গেছে 2010 সালের আগে যাত্রীবাহী ট্রেনের দুর্ঘটনা ছিল খুবই কম, বছরে গড়ে 20-30 দুর্ঘটনা হতো। 2010 সালের পর থেকে দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকে। গত 10 বছরে ট্রেন দুর্ঘটনায় হতাহতের পরিমাণ দাঁড়িয়েছে 1,500। এবছরের 23 জুন রাতে মৌলভীবাজারের কোলাওড়ায় উপবন এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে মারা যান 4 জন। সবশেষ মঙ্গলবার ভোররাত 3:15 দিকে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিতা এবং সিলেট থেকে চট্টগ্রাম গামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার কারণ হিসেবে রেলওয়ের কর্মকর্তারা দুষছেন 50-60 বছরের মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, কোচ, জরাজীর্ণ লাইন ও সেতু এবং লোকবলের ঘাটতিকে। বর্তমান সরকার রেলের উন্নয়নে অনেক প্রকল্প নিলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কারণে তা হচ্ছে না বলে অভিযোগ আছে। রেলের দুরবস্থা নিয়ে খোদ সংসদেও আলোচনা হয়েছে অনেকবার। এছাড়াও প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি হলেও সেগুলো খুব কমই আলোর মুখ দেখেছে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে 16 জেলায় প্রায় 23,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 263 কোটি টাকা। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই হিসাব তুলে ধরেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে খুলনা, লক্ষ্মীপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর সহ 16 জেলার কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনায় 25,000, মাদারীপুরে 30,000 হেক্টর জমির আমন ধানের ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের 5 উপজেলার 35,000 হেক্টর জমির ধান। ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভালো মুহূর্তে ধান পড়ে গেছে, এই জন্য কৃষকের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে কৃষি বিভাগের মাধ্যমে আমরা কৃষকের যে প্রণোদনা এটা তাদেরকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে গোপালগঞ্জ ও ফরিদপুরে পেঁয়াজ, টমেটো সহ শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। যে লোক 5,000 গাছ লাগাইছে তার 3,000 শেষ হয়ে যাবে। টমেটো, বেগুন, শসা লাগাইছি, এই বুলবুল আসাতে আমার খুব ক্ষতি গেছে। টমেটো গাছ একদম ঘুরে ঘুরে ভাঙিয়ে আর শুয়ে পড়ছে। মঙ্গলবার সচিবালয়ে কৃষিতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি জানান 16 জেলায় প্রায় 23,000 হেক্টর জমির ফসলের আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে 263.5 কোটি টাকা। এসব জেলায় মোট 50,503 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ 22,876 হেক্টর, মোট 22,836 হেক্টর। মোট আক্রান্ত জমির জমি 800 ভাগ। ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ 72,212 মেট্রিক টন। ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলে কাজ শুরু হবে বলে জানান কৃষিমন্ত্রী। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে এবার খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল।
অভিজিৎ, এই কৃষির এই ক্ষতি কাটিয়ে উঠতে কি ধরনের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা? আসলে আপনি প্রতিবেদনেই দেখছিলেন যে খুলনায় আসলে কৃষির যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং তারা বলছেন যে এই তালিকাটি পাওয়ার পরে তারা আসলে এই কৃষকদেরকে প্রণোদনা দিবেন। আমি যদি খুলনার ক্ষতিপূরণের কথাটি বলি যে খুলনায় আসলে কী ধরনের ক্ষতিপূরণ হয়েছে, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা জানিয়েছে তাদের মৎস্য খাত এবং কৃষিখাত এই দুইটি খাত মিলে 21 কোটি টাকার তাদের ক্ষতি হয়েছে এবং তার মধ্যে 9 কোটি টাকা হচ্ছে মৎস্য খাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে আপনার কৃষি খাতে বাকি টাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মৎস্য খাতে যদি জমির আক্রান্ত হওয়ার পরিমাণটা যদি বলি সেটি হচ্ছে যে মৎস্য খাতে প্রায় 10,000 হেক্টর ঘের হচ্ছে প্লাবিত হয়েছে, যেটি চিংড়ি ঘের হিসেবে খুলনায় চাষ হয় এবং চিংড়ি উৎপাদনে খুলনা সবসময় পরিচিত, সেই চিংড়ি ঘরগুলোই প্লাবিত হয়েছে। আর মোট জমে ধান মানে রোপা আমন যে চাষটি চলছে এখন এই রোপা আমনের যে ক্ষতির পরিমাণটি হচ্ছে 25,000 হেক্টর। আর আপনার যে রবি শস্য রয়েছে এবং শীতকালীন ফসল রয়েছে সেই শীতকালীন ফসলের পরিমাণ হচ্ছে 1,000 হেক্টর। এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলছে যে তারা আসলে তালিকা তৈরি করবে এবং তালিকা তৈরি করার পরে হচ্ছে তারা মূলত এই কৃষকদেরকে প্রণোদনা দেবেন। আর আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে যে কথাটি শুনেছি তারা বলেছেন যে তাদের আসলে যে ক্ষতিটি হয়েছে তারা পুনরায় চাষের জন্য যে মূলধনটি তাদের ছিল সেই মূলধনটি তারা আর পাবে না, হয়তোবা তাদেরকে ঋণ করে আবার পুনরায় চাষে আসতে হবে, এরকম একটি অভিযোগ তারা করেছেন। কারণ তারা বলেছেন যে এই উপকূলের মানুষ তারা এবং এই উপকূলের কৃষকদেরকে প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড়ে বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হতে হয় এবং আক্রান্ত হওয়ার পরে আসলে এই তালিকা তৈরি হয়, তালিকা তৈরি হওয়ার পরে আসলে সঠিকভাবে এই প্রণোদনাটা তাদের কাছে পৌঁছায় না, কারণ সেখানে আসলে অনেকটি রাজনৈতিক এবং জনপ্রতিনিধিদের অনেক অনিয়ম আমরা প্রতি বছরই দেখি এবং সেই অনিয়মের শিকার হয় আসলে এই ক্ষতিগ্রস্ত কৃষকরা। এবং তারপরে দেখা যায় যে কৃষকদেরকে পরবর্তী বছর যখন চাষের সময় আসে বা পরবর্তী চাষের যে সময় আসে সেই চাষের সময় গিয়ে কৃষকদেরকে আবার ঋণগ্রস্ত হয়ে তাদেরকে এই চাষবাস শুরু করতে হয়। এই জন্য কৃষকরা একটি দাবি করেছেন যে আসলে এই যে তালিকা প্রণয়ন এবং হচ্ছে এই যে ক্ষতিগ্রস্তদের মাঝে যে প্রণোদনা প্রণয়ন সেটি যেন সঠিকভাবে হয় এবং এটি যেন সঠিক সমন্বয়ের মাধ্যমে করা হয়ে থাকে। আমরা অবশ্য এই বিষয়ে খুলনা কৃষি সম্প্রসারণ যিনি অধিদপ্তরের যিনি কর্মকর্তা আছেন এবং খুলনা জেলা প্রশাসক আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা দুজনই একটি কথা বলেছেন এবং জেলা প্রশাসক একটি বিষয়ে খুব জোর দিয়ে বলেছেন যে আমরা এই তালিকা প্রণয়নের ব্যাপারে যেমন উপজেলা প্রশাসন সরাসরি মাঠে যেয়ে কাজ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে পাশাপাশি ওইখানকার জনপ্রতিনিধিদের সাথেও কথা হবে যাতে করে এই প্রণোদনা যখন দেওয়া হবে এই সময় যাতে কোনো রকম কোনো অনিয়ম না ঘটে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুন্দরবনের পশ্চিম ভাগ। বনের 63টি ক্যাম্পের মাধ্যমে ক্ষয়ক্ষতির জরিপ করে ফলাফল জানতে সময় লাগবে প্রায় অন্তত 2 দিন। বন বিভাগ বলছে ভাটার সময় ঝড় হওয়ায় জলোচ্ছ্বাস হয়নি, বনে প্রাণীর মৃত্যুর খবরও পাওয়া যায়নি। তারা বলছে ঢাল হয়ে বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে সুন্দরবন। তবে প্রযুক্তি গবেষকরা বলছেন বন বিভাগ চাইলেই ড্রোন ও স্যাটেলাইট ক্যামেরা ব্যবহার করে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ সম্ভব। শনিবার রাতে বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা উপজেলায় আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। এরপর সুন্দরবনের খুলনা ও বাগেরহাট অংশের ওপর দিয়ে বয়ে যায় ঝড়। ভূখণ্ডে আঘাত হানার সময় এর গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 140 কিলোমিটার, কিন্তু সুন্দরবনের গাছপালার কারণে সেটির প্রভাব ঘন্টায় 100 কিলোমিটারের নিচে নেমে আসে। ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে সুন্দরবনের উপকূলে আঘাত হানে, তাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বনের পশ্চিম ভাগ। এতে সুন্দরবনের উপকূলীয় এলাকা সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ফসল, মাছের ঘের, বাঁধসহ সাধারণ ঘরবাড়ি। 63টা ক্যাম্প আছে ফিল্ড লেভেলে, পাশাপাশি আমাদের সেখানে স্টেশন আছে 16টি এবং 4টি রেঞ্জ। মূলত তারা সম্মিলিতভাবে কাজ করছে এবং তাদের মাধ্যমেই আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা নির্ধারণ করছি এবং আমরা আশা করতেছি হয়তো 2-1 দিনের মধ্যে এই বিষয়ে আমরা একটা ভালো ধারণা পাবো। শক্তিশালী ঘূর্ণিঝড় ঠেকাতে এর আগেও ঢাল হিসেবে কাজ করে সুন্দরবন। বিশেষ করে 2007 সালে 15 নভেম্বর ঘূর্ণিঝড় সিডর এবং 2009 সালের 25 মে ঘূর্ণিঝড় আইলার তাণ্ডব থেকে উপকূলকে রক্ষা করেছে এই বন। পরিবেশ গবেষকেরা বলছেন সুন্দরবনের উপকূলে গেওয়া, কেওড়া, গোলপাতা ও স্থানীয় উদ্ভিদ দিয়ে শ্বাসমূলীয় বন তৈরি করা হচ্ছে। নতুন জেগে ওঠা চরে এই সামাজিক বনায়ন প্রাকৃতিক ঢাল হয়ে রক্ষা করছে বাংলাদেশকে। বাতাসের গতি কমাতে পারে, সার্জও কমিয়ে দিতে পারে
এবং সব ক্ষেত্রে সুন্দরবন একটা ব্যাপক ভূমিকা রাখে এবং আমাদের আরও উপকূলবর্তী বনায়ন করতে হবে। হাই রেজলিউশন এখন স্যাটেলাইট ইমেজ পাওয়া যায়, সেটা সাইক্লোনের আগে এবং পরে নিয়ে আমরা বুয়েটে এই ধরনের কাজ করেছি। এই অ্যাসেসমেন্ট করে দেখা যায় যে বনভূমিতে কী রকম ক্ষতি হয়েছে, পার্টিকুলারলি সুন্দরবনে। আরেকটা করা যেতে পারে, ড্রোন দিয়েও দেখা যেতে পারে। নিরাপত্তার স্বার্থে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে নিহত নয় জেলের মরদেহ বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। রোববার ভোলায় ট্রলারডুবিতে নিখোঁজ ছিলেন তারা। এ নিয়ে ট্রলারডুবির এই ঘটনায় উদ্ধার হলো 10 জনের মরদেহ। রোববার দুপুরে চাঁদপুর থেকে 23 আরোহী নিয়ে চরফ্যাশন যাচ্ছিল ট্রলারটি। যাত্রাপথে ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ভোলার মেঘনা ও ইলিশা নদীর মোহনায় রোববার বেলা 3টার দিকে ট্রলারটি ডুবে যায়। পরে সন্ধ্যায় এক জেলের মরদেহ ও 13 জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ ছিলেন। অবশেষে সোমবার রাতে বরিশালের মেহেন্দিগঞ্জের রোকনদিয়া গ্রামে আটকে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হলেও ইঞ্জিন রুম থেকে বাকি 9 জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারপর থেকে এটা ভোলা সরবরাহ যাচ্ছিল, মাছ বিক্রি করে যাচ্ছিল। কালকে দুপুর 2টার সময় ধরে তো মনে করে ডুবে গেছে। কালকে একজন লাশ পাওয়া গেছে, আজকে 9 জনের লাশ পাওয়া গেছে। তলার ভিতরে কেবিনেট ছিল, সব তলা উল্টে যাওয়াতে মারা গেছে। আমরা ওই দিন তলাটা সোজা করে পানি সেচে, পেশেন্টে পানি সেচে তারপরে লাশগুলো পাই। নিহত কামাল, আব্বাস, হাসান, রফিক, নুরুন্নবী, মফিজ, নজরুল, কবির ও বিল্লাল ভোলার চারফ্যাশনের বিভিন্ন এলাকার বাসিন্দা। মরদেহগুলো রাতেই স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে আমার 9টা লাশে আমরা তাদের স্বজনরা এসেছিল আমাদের কাছে মেহেন্দিগঞ্জের পুলিশের মাধ্যমে। আমরা ওখানে ভাইস চেয়ারম্যান যে ছিলেন সাদেক খন্দকার, ওনার নাম, ওনার মাধ্যমে ওরাও আসছিল। 5টা 6টা ট্রলি আসছিল, তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি। চরফ্যাশনের আবদুল্লাপুর ইউনিয়নের তোফাইল মাঝির ট্রলারটি নিয়ে শনিবার রাতেই 23 জেলে ইলিশ শিকারে বেরিয়েছিলেন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোলায় ঝড়ে ট্রলার ডুবিতে নিহত 10 জেলের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। মর্মান্তিক এই ঘটনায় চরফ্যাশনের আবদুল্লাপুর ইউনিয়নের 5 গ্রামের মানুষ শোকে হতবাক। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সাগর নদী উত্তাল থাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এর মধ্যেই ট্রলার নিয়ে মাছ শিকারে বের হন চরফ্যাশনের 23 জেলে। বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ায় বেশি মাছ পাওয়া যায়, যে কারণে ঝুঁকি জেনেও নিষেধাজ্ঞা উপেক্ষা করেন তারা। আশা ছিল বেশি মাছ পেলে পরিবারের মুখে হাসি ফোটানো, কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে থমকে গেছে সব চাওয়া পাওয়া। উঁচু জলোচ্ছ্বাসে ডুবে যায় মাছ ধরার ট্রলারটি। ঘটনার পর একজনের মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন 9 জন। সোমবার তাদের মরদেহ উদ্ধারের খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কোনো ডালকুল নাই, এই নদীতে থাকা, নদীতে ধান চাষ, আমার এই ছেলে মেয়েরা রয়েছে। আমরা যা করুন ভাই, আমরা কি করুন ভাই, আমার কথা কিছু নাই, এখন পাশে বুকে আল্লাহ। অতিদরিদ্র এসব পরিবারের উপার্জনক্ষম একমাত্র অবলম্বনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের অন্য সদস্যরা। আমি কিভাবে সংসার করুম স্যার, আমি কইতাম পারি না। আমার কো বিশুদ্ধ বারে, আমি তো সানপুর, এই বিশুদ্ধ বারেতে আমার ছেলের আর কোনো খবর নাই। আবদুল্লাপুর ইউনিয়নে জেলে পরিবার মোট 2,800টি। এদের মধ্যে মাত্র 590 জন জেলে তালিকাভুক্ত, অন্যরা তালিকায় না থাকায় বঞ্চিত সরকারি সহায়তা থেকে। তবে নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা প্রত্যেক পরিবারকে 25,000 করে টাকা এখনই তাদের হাতে চেকগুলো দিলাম, এবং তাদের যদি পরবর্তীতে আরও কোনো সাহায্যের দরকার হয় সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে সেই সহায়তাটা করব। ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে স্বাবলম্বী করতে শুধু আশ্বাস নয়, যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে এবার ভোলা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, নিহতদের মরদেহ এখন কোথায় রাখা হয়েছে আর দাফন সম্পর্কে সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে? কখন দাফন করা হবে তাদের? যে
ধন্যবাদ। আসলে নিহতদের মরদেহ গতকাল রাত পৌনে একটার সময় মেহেদিগঞ্জ প্রশাসন, মেহেদিগঞ্জ উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ এরা এটিকে হস্তান্তর করেছে চরফ্যাশন কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ ভোলা জেলা প্রশাসন ও ভোলা পুলিশ কর্তৃপক্ষের কাছে। পরবর্তীতে লাশগুলো আজ ভোররাতের আগে চলে আসে চরফ্যাশনে, এবং চরফ্যাশনে আসার পরপরই লাশের এটা তড়িঘড়ি যে কথাটি এখানে বলা হয়েছে যে আসলে লাশের অবস্থাটা ইঞ্জিন রুমে এরা ছিলেন এবং এরা চেষ্টা করেছিলেন বাঁচার, কিন্তু না বাঁচতে গিয়ে যেটা হয়েছে ইঞ্জিন রুমে বিভিন্ন জায়গায় এরা আঘাত খেয়ে সমস্ত শরীর লাশগুলোর ক্ষতবিক্ষত ছিল। তো সেক্ষেত্রে আর কোনোক্রমেই এরা রিস্ক নেননি। তো এখানে ফজরের পরই তাদের জানাজা যার যার বাড়ির নিকটবর্তী মসজিদ এলাকায় অনুষ্ঠিত হয়েছে এবং এর পরপরই তাদেরকে দাফন করে দেওয়া হয়েছে। তো এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, এখানে ভোলার জেলা প্রশাসক, ভোলার অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, পুলিশ প্রশাসন, তারা এই এলাকাটি ভিজিট করে গেছেন এবং আমাদেরকে জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে আপাতত প্রত্যেকের হাতে ২৫,০০০ টাকা প্রত্যেক পরিবারে দেওয়া হল, পরবর্তীতে এরা যাতে চলতে পারে সেই বিষয়টির জন্য তারা কিছু একটা করবেন, তো এই আশ্বাস তারা দিয়ে গেছেন। মূল যে বিষয়টি হলো আসলে এখানকার মানুষ, আমরা দেখেছি যে প্রত্যেকটি পাঁচটি গ্রাম আমরা যেখানে দেখেছি যে আবদুল্লাপুর, নুরাবাদ, আবু বক্করপুর, নীলকমল, এ ধরনের যতগুলো গ্রামই রয়েছে এই সবগুলো গ্রামেই কিন্তু মানুষের মধ্যে একটা নীরব কান্না আমরা দেখেছি। কোনো না কোনোভাবে জেলে এখানকার ২৮০০ জেলে পরিবার রয়েছে, কিন্তু সরকারি অনুমোদন এর আগেও বলা হয়েছে যে সরকারি মানে প্রণোদনা পান এমন জেলের সংখ্যা হাতে গোনা। সেক্ষেত্রে চেয়ারম্যানরাও খুব একটা ভালো পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পারেনি, কারণ এখানে যে অবস্থাটি ঘটেছে কিছুক্ষণ আগে জিন্দাগড় নামে একটি ইউনিয়ন আছে পাশে, তো সেখানে ২ মাস আগে এই ধরনের একটি ছোট ঝড় বলা হয় এই জন্য যে ভোলা তার জীবনদশা বড় বড় ঝড়গুলো মোকাবিলা করেছে ভোলার এই সমস্ত জেলার। কিন্তু যদি আমরা দেখি যে ৯১ এর পর কিন্তু মৃতের সংখ্যা এরকম বাড়ির দুয়ারে এসে মারা যাবে এই সংখ্যা কিন্তু খুবই কম। তো সেক্ষেত্রে গত ২ মাস আগেও আমরা জিন্নগড় যে এলাকায় সেখানেও ১৪ জন জেলে নিহত হয়েছিলেন এই ধরনের একটি ঝড়ে পড়ে। এখন এখানকার যে মানুষ যারা রয়েছে তারা আসলে জেলে পরিবারগুলোর একটাই দাবি যে আসলে জেলেরা যারা ইলিশ, বিশেষ করে ইলিশের প্রতি এদের ঝোঁক বেশি, ইলিশ যেখানে জাতীয় অর্থনীতিতে একটা বড় অবদান রাখছে, সুতরাং জেলেতে ন্যূনতম নিরাপত্তাটুকু নিশ্চিত করা হোক এটি হচ্ছে। আর কাদের কারণে এই একের পর এক ট্রলারগুলো বা মাছ ধরা ট্রলারগুলো ডুবছে এটি একটু চিহ্নিত করা হোক, এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। ভোলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। সকাল ১০টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়। ফেনী জেলা কারাগারে পৃথক কন্ডেম সেল ও ফাঁসির মঞ্চ না থাকায় আসামিদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। ফেনী কারা কর্তৃপক্ষ জানায় মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১২ জনকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। আগামী বুধবার কামরুন নাহার মনি ও উম্মে সুলতানা পপিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এছাড়া ফাঁসির অপর দুই আসামি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিরের অন্য মামলায় আদালতে দিন ধার্য থাকায় তাদের ফেনী কারাগারে রাখা হয়েছে। নতুন সড়ক আইনের কয়েকটি ধারা নমনীয় করা, জেল জরিমানা কমানো সহ কয়েক দফা দাবিতে সুনামগঞ্জে ভোর ৬টা থেকে চলছে পরিবহন শ্রমিকদের ধর্মঘট। সকাল থেকে শ্রমিক সংগঠনের ডাকে বন্ধ রয়েছে জেলার যানবাহন চলাচল। শ্রমিক নেতাদের দাবি, নতুন সড়ক আইনে শ্রমিক স্বার্থের সাথে সংঘর্ষপূর্ণ ধারা বদলানোর দাবিতে মাঠে নেমেছেন তারা। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই ধর্মঘট। এদিকে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে যানবাহন না চলায় বিপাকে সাধারণ মানুষ। সিরাজগঞ্জে স্ত্রী হাসি খাতুনকে হত্যার অভিযোগে স্বামী জাফর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে এই রায় দেওয়া হয়। 2007 সালের 7 সেপ্টেম্বর জাফর তার স্ত্রী হাসিকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পাশে পুকুরে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে। পরদিন হাসি খাতুনের বড় ভাই জাকারিয়া হোসেন বাদী হয়ে নিহতের স্বামীসহ পাঁচজনকে আসামি করে বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করে। শরীয়তপুরে ডামুড্ডায় বাস খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 19 জন। পুলিশ জানায় সকাল 9:30 দিকে খেজুরতলা এলাকায় একটি ইজি বাইককে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন 2 জন, পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 1 জন। দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে বাসের চালকের পরিবর্তে হেলপারের গাড়ি চালানোকেই দায়ী করছে প্রশাসন। এদিকে রংপুরে পীরগাছায় পিকআপ ভ্যানের ধাক্কায় 9ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে প্রায় 3 ঘণ্টা রংপুর গাইবান্ধা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। প্রথম ইউনিটের নির্মাণ শেষ হয়েছে 4 মাস আগে, তবে সঞ্চালন লাইন তৈরি না থাকায় উৎপাদনে যেতে পারছে না পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এতে নির্ধারিত সময়ে বাজেটে কাজ শেষ হলেও উৎপাদন খরচ বাড়ার শঙ্কায় নির্মাতারা। এজন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবিকে দুষছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। মাত্র 5 বছরের ব্যবধানে পাল্টে গেছে পটুয়াখালীর কলাপাড়ার এই ইউনিয়নের চিত্র। এখানে গড়ে উঠছে 1320 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। সঞ্চালন লাইন নির্মাণে জটিলতা দেখা না দিলে চলতি বছরের আগস্টে এখানে উৎপাদন হতো 660 মেগাওয়াট বিদ্যুৎ। নির্মাতাদের দাবি, নির্ধারিত সময়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে না পারার অনেক গল্পের মধ্যে সাফল্যের গল্প হতে পারত এই বিদ্যুৎ কেন্দ্র, তা তো হয়নি, উল্টো লোকসানের শঙ্কা। আমরা যে পাওয়ারটা এখান থেকে যে জেনারেট করবো সেটাকে এখান থেকে এভাকুয়েট করতে হবে সাকসেসফুলি, এখন পর্যন্ত কিন্তু সেই অবস্থা তৈরি হয়নি, এবং এটা না হলে পরে কিন্তু আমাদের এই প্ল্যান্ট কিন্তু পুরোপুরি চলবে না। সেটা আমাদের জন্য এখানে এত টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে, আমি যদি প্ল্যান্ট পুরোপুরি চালাতে না পারি তাহলে তো সে টাকা তো আমার আসা শুরু হবে না। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার জন্য আমরা ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছি, সময় বেশি লাগলে তারা আমাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ চাইবে। উৎপাদন, সঞ্চালন, বিতরণ, এ 3 ধাপে নিশ্চিত হয় বিদ্যুৎ সরবরাহ। এর একটির ব্যর্থতায় ম্লান হয় আরেকটির সাফল্য। এর প্রমাণ পটুয়াখালীর পায়রার এ তাপবিদ্যুৎ প্রকল্প। বিদ্যুৎ খাতের 2 প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার কারণ জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন এর একক দায় পিজিসিবির। পিজিসিবির যে কমিটি, আমার মিনিস্ট্রি সবচেয়ে পাওয়ারফুল বোর্ড, এবং সে বোর্ডের অনুরোধে আমরা সিএমডিকে 5-6 মাসের একটা এক্সটেনশনও দিচ্ছিলাম যাতে কাজটা শেষ করে যাওয়া যায়। এগেইন হি ফেল। এই ফেলারের কারণে আমরা বিদ্যুৎটা সঞ্চালন লাইনটা ডিউ টাইমে করতে পারতেছি না। এরই মধ্যে সংস্থাটিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে এবং 2 মাসের মধ্যে সঞ্চালন লাইন নির্মাণের কাজ শেষ হবে বলেও জানান প্রতিমন্ত্রী। শরীফুল ইসলাম, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী। শেষ করব সমগ্র বাংলাদেশ, তার আগে শিরোনাম জানাবো আরেকবার। ব্রাহ্মণবাড়িয়ায় 2 ট্রেনের সংঘর্ষে নিহত 16, আহত 7, হাসপাতালে স্বজনের আহাজারি। ট্রেন দুর্ঘটনার তদন্তে 5 কমিটি শিগগিরই প্রতিবেদন, মন্দবাগে দুর্ঘটনাস্থল পরিদর্শনে রেলমন্ত্রী। টুনা নিষিথার 2 মাস্টারকে বরখাস্ত, চালকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়ে কৃষি খাতে ক্ষতি কমপক্ষে 263 কোটি টাকা, 16 জেলায় ক্ষতিগ্রস্ত 50,000 কৃষক। এবং ভোলায় ট্রলার ডুবিতে নিহত জেলে পরিবারের শোকের মাতম, সহায়তার দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সমগ্র বাংলাদেশ এ পর্যন্তই, আমন্ত্রণ পরের আয়োজনে।